নবছরের নাবালিকার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার এবং এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের গৌরহণ্ড গ্রামে। বুধবার রাতে মালদার চাঁচল থানার গৌরহণ্ড এলাকার বাসিন্দারা মৃতদেহটি দেখতে পান। ধর্ষণ করে খুনের অভিযোগ গ্রামবাসীদের। অভিযুক্ত সন্দেহে বিক্রম ভগৎ নামে এক স্থানীয় যুবককে গ্রামবাসীরা গণপ্রহার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় চাঁচল থানার পুলিশ। আমরা এই বিষয়ে আরো আপডেট জানবো। মালদা থেকে আমাদের প্রতিনিধি রণজয় সিংহ সরাসরি রয়েছে। রণজয়, পুলিশ কি বলছে এই ঘটনায়? কাউকে গ্রেফতার বা আটক কি করা হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত পুলিশ কর্তারা গ্রামবাসীরা বিক্রম ভকর নামে এক যুবককে আটক করেছে এবং তাকে কোনো প্রমাণ দিচ্ছে। তারপরে বিক্রম ভগতকে পুলিশ আটক করেছে। এই মুহূর্তে বিক্রম ভগত অত্যন্ত সংকটজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এবং এখনো পর্যন্ত চিকিৎসকরা বলছেন চিকিৎসা করা হচ্ছে, কিন্তু তার শারীরিক কন্ডিশন অত্যন্ত সংকটজনক রয়েছে। ফলে এখনো পর্যন্ত তার বয়ান লিপিবদ্ধ করতে পারেনি পুলিশ। কি ঘটনা ঘটেছিল গতকাল রাতে তা কিন্তু পুলিশের কাছে এখনো ধন্দে। যদিও গ্রামবাসীরা মনে করছেন বিক্রম ভগত, যার সঙ্গে এই পরিবার, এই নাবালিকার পরিবার একটি সম্পর্ক ছিল, পাশের বাড়িতে এই বিক্রম ভগত থাকতো, এই বিক্রম ভগত এই পরিবার নাবালিকা পরিবারের বাড়িতে আসতো, যাতায়াত ছিল এবং মেলামেশা করতো, এবং এই শিশু যে শিশুর উপর শারীরিক নির্যাতন করা হয়েছে, যার গলার নালি কেটে খুন করা হয়েছে, সেই শিশুর সঙ্গে এই বিক্রম ভগতের একটি সম্পর্ক ছিল। যে সম্পর্ক একটি শিশুর সঙ্গে একটি 20 বছরের যুবকের থাকে তেমনই ছিল। এই পিছনে অন্য কোনো রহস্য কিন্তু নেই। এই বিক্রম ভগতই সঙ্গে কালকে বিকালে বেরিয়েছিল এমনটাই কিন্তু গ্রামবাসীরা জানাচ্ছেন, এবং যার ফলে তারপরে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এবং এই গ্রামবাসীরা মনে করছেন এবং পরিবারের তরফ থেকে মনে করা হচ্ছে এই বিক্রম ভগতই এই খুনের পিছনে রয়েছে। কিন্তু কি কারণে খুন করা হলো তা কিন্তু এখনো ধন্দে রয়েছে পুলিশ।